আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি তিনটে সাদা গুটি, ফেব্রিক সেট তিনটে সাদা গুটি আমি আপনাদেরকে দেখাবো। তিনটে গুটি তিন রকম বসে আছে, তো দেখেন এই তিনটে গুটি কী পজিশনে আছে এটা দেখেন। প্রথমে কীভাবে আছে আপনারা দেখতেই পাচ্ছেন ভালোভাবে, এই গুটিটাকে দেখেন কীভাবে আছে আপনারা দেখতেই তো পাচ্ছেন, খুব কঠিন একটাভাবে বসে আছে। আর এটা দেখেন কীভাবে আছে, দেখেন অনলাইনে। এখন আমাকে তিনটা গুটি খেলতে হবে, কীভাবে সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি বিস্তারিত। দেখেন এই তিনটা গুটি তিনভাবে আছে, এই খেলাটা হচ্ছে খুব একটা মিক্সিং মাঠ, এবং মাঠটা দিতে হবে আপনার খুব সূক্ষ্ম, তাহলে আপনার গুটি যাওয়ার সম্ভাবনা আছে। তো দেখেন আমি যখন এই গুটিটাকে খেলবো তখন আমার উদ্দেশ্য থাকবে আমার পিছনেরটা কারেক্ট করা। আমি কিন্তু পাতাবো, এই যেভাবে পাতালাম আপনারা দেখতেই পাচ্ছেন, এইভাবে পাতানোর পরে আমি এই গুটি সোজা পিছনে মিডিয়াম করে মারবো, বেশি স্লো মারবো না, বেশি জোরও মারবো না। গুটির কালো গুটিটা ঘুরে সাদা গুটিটা পকেট, এবার দেখতেই পারলেন খুব কঠিন একটা ইক্সের গুটি গেল। এটা দেখুন, এটা গেল আমি কসলা, কসলাটা হলো ওটা এক ধরনের কসলা ছিল, আর এটা আর এক ধরনের। এটা আমি সামান্য উপর উঠে মারবো, মারলে আমার গুটিটাকে যেটুকু বাধা আছে সেটুকু সোজা করে দেবে। দেখেন সোজা, এরকম সোজা মারলে কিন্তু এটা যাবে না, এটা একটু সামান্য উপরে মারতে হবে। তা দেখেন আমি আপনারা দেখতেই পারলেন যত খেলা আপনাদের কাছে এবং সবার কাছে এই গুটি খেলা ফার্স্ট পকেটে খুব ছোট। দেখেন কীভাবে মিশনও আছে, আসলে এই গুটিটাও সহজ, কিন্তু আপনারা যদি বুঝতে পারেন আমি দেখা দিচ্ছি এখানে খেয়াল করেন। এই যে পাতালে পাতানোর পরে আপনি এই সাইডে হালকা একটু চেপে মারলেন, এই দেখেন আমি মারতেছি, দেখেছি